সকল সাধারণ জনতাও যদি আমাদেরকে সাহায্য করে, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা একটা সুন্দর একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। বাংলাদেশে যেখানে যেই অন্যায় করুক, সে যে হোক, ইভেন যদি নিজের বাবা হয়, অন্যায়ের প্রতিবাদ করবেন। যেহেতু জনসাধারণ থেকে শুরু করে রিক্সাওয়ালা মামারা সবাই যেহেতু আমাদের শিক্ষা দিতে সাপোর্ট করেছে, তো ওই অনুযায়ী আমরা কাজ করতেছি। বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, আমরা ট্রাফিক আইন মানতেছি। আমাদের শিক্ষার্থীদের হাতে যেহেতু জনসাধারণ থেকে শুরু করে সবাই আমাদের হাতে আমাদের দেশটা তুলে দিয়েছে, তো আমরা চেষ্টা করব দেশটাকে স্বাধীন করা। স্বাধীন করেছি, আমরা দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবো, আমরা ট্রাফিক আইন মেনে চলবো। সবাইকে বলা হয়েছে মেনে চলার জন্য, আমাদেরও উচিত সবাইকে ভালোভাবে কথা বলা, তাহলে হয়তো ওরা আমাদের সাথে ভালো বিহেভিয়ার করবে। আমরা তো এখানে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছি, অনেকে দেখা যাচ্ছে যে হেলমেট পরে নাই, সাইডে বাঁধিয়ে রেখেছে। আমরা যখন বলছি যে আপনি হেলমেটটা পরেন, আমাদেরকে বলছে যে ঠিক আছে পড়ছি পড়ছি, বলতে বলতেই আপনার বাইকটা ছেড়ে দিচ্ছে। তো এটা জাস্ট হচ্ছে যে মানে এটা এখন পার্সন টু পার্সন ভেরি করতেছে, যে কেউ হয়তো বা দেখা গেছে এতদিন নিয়ম মেনে চলছে, তারা এখন নিয়ম মেনে চলছে, যারা এতদিন নিয়ম মানে নাই তাদেরকে আসলে আমরা পারছি না, বুঝছেন। তো এখন আসলে সকলে সাহায্য সহযোগিতা আমাদের প্রয়োজন, যেন আসলে সকলে যদি আমরা স্টুডেন্টরা তো আন্দোলন করেছি, দেশকে স্বাধীন করেছি, এখন যদি আমাদের পাশাপাশি যদি সকল সাধারণ জনতাও যদি আমাদেরকে সাহায্য করে, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা একটা সুন্দর একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমি বাংলাদেশের সবার কাছে রিকোয়েস্ট, যাতে প্রত্যেকটা রিক্সা প্রত্যেকটা হেলমেট ছাড়া বাইক ধরা হয়। আমাদের ভাইরাই যেন রক্ত দেয় নাই, তারা একটা সুষ্ঠু বাংলাদেশ চাইছে, বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাইছে। প্রাণের মায়া সবচেয়ে বড় মায়া, তারা প্রাণের মায়া ত্যাগ করে নিজের প্রাণ ত্যাগ উৎসর্গ করছে। আমার কাছে সবার রিকোয়েস্ট, বাংলাদেশে যেখানে যেই অন্যায় করুক, সে যে হোক, ইভেন যদি নিজের বাবা হয়, অন্যায়ের প্রতিবাদ করবেন, অবশ্যই প্রতিবাদ করবেন। এবং যারা ট্রাফিকের দায়িত্বে আছেন, তারা কোনোভাবে কোনো হেলমেট ছাড়া বাইক বা কোনো রিক্সা যাইতে দিবেন না। অ্যান্ড যেহেতু আমরা আইনটা হাতে নিতে পারি না, তাই আপনারা শাস্তিস্বরূপ তাদের 10 মিনিট অথবা 5 মিনিট অপেক্ষা করাবেন। এবং কিছু কিছু মানুষ আছে যাদের বিহেভিয়ার খারাপ, আপনারা তাদের আর্মি নেভি যাদের আছে তাদের সাথে কথা বলাবেন। এইটুকু আমার রিকোয়েস্ট সবার কাছে, ধন্যবাদ।